সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের, আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম খোকন ভাইয়ের কবুতরের লফটে। আসলে আগে যে ভিডিওটা দিছিলাম, তো ভাইয়ের অল্প কিছু কবুতর শেয়ার করতে চাইছিল, কিন্তু ভাইয়ের কাছে আরও অসংখ্য কবুতর ছিল, আমিও জানি না। তো এখন শুনলাম ভাইয়ের আর একটা লফট আছে, ওই লফটা দেন 90 জোড়া প্লাস কবুতর আছে, সব গিরিবাস, সবুজ গলা, জিরা গলা, চিলা। এই যে তার লফটা আমি দেখাইতেছি, মূলত ভাইয়ে এগুলো সব ছাইরে পালে। এই যে দেখেন, এই সাইডে সব আটকে রাখছে। এই দেখেন ভিতরে আর একটা রুম আছে। এই দেখেন, এই দেখেন পুরা এখানে ভাইয়ে ছাইরে পালে। এই দেখেন পুরা, এই যে হাড়ি দেওয়া আছে, চারো সাইডে হাড়ি দেওয়া আছে, সবগুলো কবুতরে ডিম বাচ্চা গ্যারান্টি আছে। এই দেখেন সবগুলো খোপের মধ্যে হাড়ি দেওয়া আছে, হ্যাঁ হাড়ি দেওয়া আছে। তো এই যে দেখেন, মূলত এই দেখেন আরও খোপ আছে। তো আসলে ভাইয়ে বিক্রি করবে দিবে দেখায়, ওই টিকিটটা খুলেন, বিক্রি করে দিবে দেখা এগুলো সব খাঁচা আটকাইছে। খাঁচা আটকানোর পরে এগুলো সব এক লোকে 4 জোড়া 5 জোড়া করে দিছে। তো এভাবে তো ভিডিও করা সম্ভব না, তার জন্য ভাইয়ে 4-5 জোড়া করে একসাথে দিছে। তো আপনারা তার ভাই, এই ভাইয়ের কাছ থেকে আপনারা নির্ভয়ে কবুতর সংগ্রহ করতে পারবেন। এই যে কিছু কবুতর উপরে রয়ে গেছে দেখতে পারতেছেন, তার ভাইয়ের কাছ থেকে আপনি খোকন ভাইয়ের থেকে নির্ভয়ে কবুতর নিতে পারবেন। তো 450 থেকে 500 টাকা পর্যন্ত জোড়া আছে, সবগুলা ডিম বাচ্চা গ্যারান্টি এবং সুস্থ সবল আছে। এই দেখেন ঘরগুলা তো অনেক বড়ো ঘর, দেখেন অনেক বড় ঘর। তো চলুন খোকন ভাইয়ের সাথে কথা বলি। আর তার আগে আমি একটা কথা বলতে চাই, আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো ভাই, এটা আপনার যে জায়গা কবুতরের লফটা, ওই লফটের বারান্দা নাকি? জি ভাই বারান্দা। তো এটা তো কি একটা কারখানা না ভাই? জি ভাই, এটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি। যাই হোক, আপনি তো এই বাসায় এটা তো মনে ভাড়া দিয়ে আপনি পালতেছেন না? ভাড়া নিয়ে পালতেছেন, ভাড়া নিয়ে পালতেছেন না? তো ভাই আজকে মূল তো সব ছেড়ে দিবেন, আগে একবার ভিডিও করেছিলেন যে সব ছেড়ে দিবেন, সব তো বিক্রি হয় না? না ভাই, সম্পূর্ণ কবুতর আমার লক্ষ্যে আসছিল, মানে কিছু কবুতর আসছিল, মানে সম্পূর্ণ বিক্রি করতে পারি না, দেখি বিনিময়ে দেখি আমি মনে করেন যাবার ভিডিও করছি নতুন। আচ্ছা, এগুলো তো সব গিরিবাস কবুতর না? জি ভাই, ফ্লাইং এর ভালো ভালো কবুতর দেখলাম। তো ভাই কবুতরগুলা যদি ছাইড়ে দিবেন ভাই, আমার দর্শকদের আপনি ভালো মানে কম দামে দিয়েন, যেন ভালো কম দামে দিয়েন, মানে যেন কেউ আমার নিতে পারে আমার দর্শকরা, বুঝতে বুঝছেন? মানে আপনি যদি দামাদামি করে রাখেন তাহলে ধরেন আমার দর্শকরা নিতে পারবো না। জি না ভাই, আমার কিন্তু দামাদামি করানোর দরকার নাই, আমি যে দামে দিছি এই দামে যদি দর্শকরা নেয়, আপনার দর্শকরা নেয় তাহলে ভাই আমি কবুতর দিয়ে দেবো। আচ্ছা, কে যদি 5 জোড়া নেয় সর্বোচ্চ দাম কত রাখতে পারবেন? ভাই 5 জোড়া নিলো ভাই 450 করে, মানে এটা তো মানে যারা কবুতর পালে এরা তো বুঝে যে একটা কবুতর বাচ্চা থেকে বড় করে ভাই পয়টিয়া লাগে, খাদ্য কি সমস্যা, রহন খাদ্যের দাম বেশি, এটা তো মানুষ বুঝে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার 5 জোড়া সর্বোচ্চ 5 জোড়া 450 টাকা করে জোড়া পড়বো। জি ভাই। আর যদি 1 জোড়া 2 জোড়া, আর যদি মনে করেন কিনু ভাই, যদি আমার লকটা দেখে যদি পছন্দ হয় একসাথে নিতে চাই পুরা ভিডিওটা দেখে ভাই, আমি এবারই 400 টাকা জোড়া ছাড়ি দেবো, 400 করে জোড়া ছাড়ি দেবো এবারে, যদি এক বায়ে নেয় আর কি, কিন্তু পদ্মর বায়ে যদি মানে একসাথে নেয়, মানে একসাথে তো 90 জোড়া নিতে পারবো, মানে যদি নেয় আর কি, এরকম আছে না মানে লট কি পুরা লট কিনে? হ্যাঁ আছে, হ্যাঁ এরকম যদি হয় তাহলে আমি একসাথে যা আছে ভিডিও সম্পূর্ণ ছাড়ি। আচ্ছা, আমার একটা কথা রাখেন, কেউ যদি 15 থেকে 20 জোড়া কবুতর নেয়, জি ভাই, জীবন 400 টাকা করে জোড়া দিয়ে দেন, যদি 15 থেকে 20 জোড়া নেয়, যদি 5 জোড়া 6 জোড়া নেয় তাহলে 450 টাকা রাখেন, 15 থেকে 20 জোড়া যদি কিনো ভাই, মানে সর্বোচ্চ 15 জোড়া, তারপরে 20-25 থেকে আছে ভাই, তাহলে আপনি 400 করে দিয়েন, ঠিক আছে? ভালো ভালো কালার আছে ভাইয়ের কাছ থেকে, আপনি এটা বাইচে শুনে নিতে পারবেন। মনে করেন কিনো ভাই আয়সা নিয়ে যা, হ্যাঁ কালার হ্যাঁ পছন্দ করে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে কোনো কবুতর নেবেন? যে কোনো কবুতর নেবেন। আচ্ছা, ভাইয়ের কাছে কিন্তু চিলা আছে, ভালো ভালো চিলা আছে, আপনার সাপ চিলা আছে, সম্পূর্ণ কবুতর 15 থেকে 20 জোড়া করে নিতেই। আচ্ছা, মানে 20 জোড়া নিলে যে কোনো কবুতর, কি 15 জোড়া নিলে যে কোনো, যে কোনো কবুতর যাবো না, যে কোনো কবুতর ভাই। এখানে রেসার কবুতর আছে, আপনার অরেঞ্জ চিলা, সাপ চিলা আছে, আপনার সবুজ গলা, জিরা গলা, ভালো ভালো কবুতর আছে, আপনার আইসে নিলে ভালো হয়। তো ভাই আপনার নাম ঠিকানাটা বলেন ভাই। ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ খোকন, ঠিকানা হয়েছে টঙ্গী আবদুল্লাপুর কামারপাড়া। কামারপাড়া না? জি ভাই। আচ্ছা ভাই, আমার ছেলেটা তো নতুন ভাই। হ্যাঁ জি ভাই, আমার ছেলেটা নতুন, আমি বায়ার চ্যানেলে আমি নতুন, মানে ভিডিও বহুদিন ধরে কথাছি, বায়ার চ্যানেল থেকে আপনারা কবুতর সংগ্রহ করেন, কারণ দেয়া গেছে যে বায়ার চ্যানেল থেকে যারা যারা কবুতর সংগ্রহ করবেন তারা কিনুক সময় মানে ঠকবেন না। আচ্ছা, বুঝতে পারছেন?
আর যারা ভাইয়ের ভাইয়ের যার ভিডিও করে হেরাও যাতে মানে ভাইয়ের চ্যানেলে ভালো ভালো মানুষরা দর্শকরা যাতে কবুতর দিতে পারে এটা ভাইয়ের চ্যানেলের জন্য মানে মানে বলতেছি। আর সাই মূলত কেউ যাতে কুতরকের হাতে যাতে না পড়ে। আচ্ছা 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 চলুন এক এক করে ভাইয়ের কবুতরগুলো দেখাই আর দাম দর আইডিয়া দিই। আর আপনারা এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুরু করছি এক জোড়া অরেঞ্জ চিলা, খুবই সুন্দর দেখতে পারতেছেন, বিগ সাইজের এবং একটা বাচ্চা আছে লগে। তো ভাই আরেকটা বাচ্চা কি হয়েছে? ভাই আরেকটা বাচ্চা ভাই ছোটবেলা মারা গেছে আর কি। ছোটবেলায় মারা গেছে না? আচ্ছা ভাই, তাহলে বাচ্চা সহ এই পেয়ারটার দাম কত আছেন ভাই? ভাই সাদা দাম 1500 টাকা, আমি নিলে গিয়া 1200 টাকা, আপনি নিলে গিয়া 1200 টাকা না ভাই। আপনি এই জোড়াটা বাচ্চা সহ 1000 টাকা দিয়ে দেন। যান ভাই আপনার চ্যানেলে লাগে 1000 টাকা, যান দিয়ে দিব। ঠিক আছে ভাই, অবশ্যই। আচ্ছা আচ্ছা, 1000 টাকা হলে ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। একটা বাচ্চা সহ দেখতে পাচ্ছেন, ডিম বাচ্চা গ্যারান্টি আছে, এরা এই মাত্র বাচ্চা খাওয়াইছে, তো এই ঠোঁটে এখানে পানি ভরে গেছে না ভাই? জি ভাই, এটা পানি, এটা পানি ভরে গেছে গা, এই যে পানি খাওয়াইছে তো এই মাত্র। তো এই বাচ্চা সহ নিতে পারতেছেন একদম 1000 টাকা। দেখেন খুবই সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া অরেঞ্জ চিলা আছে। তো বিগ সাইজের কবুতরটা, বাইরে কি ডিম বাচ্চা করা ভাই? ভাই একবারে নিউ মডেল বুঝছেন, ডিম বাচ্চা নতুন দিব। নতুন দিব এটা? জি শিওর শিওর। আছে কয় পরে জানেন এটা? ভাই 8-9 পর করে আছে। 8-9 পর আছে না? আচ্ছা পেয়ারটার দাম ভাই? পেয়ারটার দাম তো ভাই চাইতেছিলাম 1200 টাকা। আচ্ছা জান আপনার চ্যানেলে 1000 টাকা। 1000 টাকা না ভাই, একটু কম দেন, 800 টাকা হলে ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। ফার্স্টে ডিম বাচ্চা করবো, এই দেখেন কালাগুলো মাশাল্লাহ, বিগ সাইজের অরেঞ্জ অরেঞ্জ কালারের। তো এই পেয়ারটা যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম 800 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া সবজি হুমা আছে, একটা বাচ্চা আছে লগে। ভাই একটা বাচ্চা সহ এই পেয়ারটার দাম ভাই? বাচ্চা সহ এই পেয়ারটার দাম ভাই সাও দাম 2500 টাকা, যান 2000 টাকা, আপনি চ্যানেল লেগে 2000 টাকা না ভাই, কিছু কমাই দেন ভাই। ভাই আপনি চ্যানেল লেগে যান ভাই, আপনি কত হইলে খুশি কন? 1500 টাকা যান, আপনি চ্যানেলে লেগে 1500 টাকা। 1500 টাকা না? জি ভাই, একটা বাচ্চা সহ এই পেয়ারটার দাম 1500 টাকা। এই দেখেন কম হয়ে যাইতেছে ভাই আমার লেগে। কম না ভাই, আসলে নটটা দেখছেন? হ্যাঁ নটটা খুব সুন্দর। তো একটা বাচ্চা সহ এই পেয়ারটার দাম চাচ্ছে ভাই একদম 1500 টাকা হলে ভাইয়ের কাছে গিয়ে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া সবজি আপনার হুমা আছে, মূলত এগুলো রেসার আইটেম এরই। দেখেন চোখগুলো একবার লাল টকটকা, দেখেন একটা বাচ্চা আছে সাথে। ভাই বাচ্চা সহ এই পেয়ারটার দাম? ভাই বাচ্চা সহ এই পেয়ারটার দাম চাইতে 2500 টাকা, জান আপনি চ্যানেলে 2000 টাকা। 2000 টাকা? জি ভাই। না ভাই 2000 টাকা না, আগে যে পেয়ারটার দাম দিয়েছেন এই পেয়ারে ভাই এদের কালারটা, এদের কালারটা ভাই একটু আপনি বুঝেন না? বুঝছি ভাই, এখন ধরেন দিলে তো আমার 1000 টাকা নিতে পারে কোন। আচ্ছা জান ভাই আপনার চ্যানেল লেগে, হ্যাঁ হ্যাঁ, দুই জোড়া যদি কেউ একসাথে নেয়, হ্যাঁ জান আপনার চ্যানেল লেগে 1500 টাকা, 3000 টাকা দুই জোড়া, দুই জোড়া একসাথে নেয়। আর দাম নিলে ভাই 100, হ্যাঁ 200 টাকা ভাড়া দিয়ে দিব। আচ্ছা তাহলে কত? 1800 টাকা? জি ভাই 1800 টাকা। 1800 টাকা নিলে মানে এই জোড়াটা? জি। আর দুই জোড়া নিলে? 3000 টাকা দাম। 3000 টাকা, আচ্ছা ঠিক আছে। একটা বাচ্চা সহ এই পেয়ারটা দুই জোড়া লাগে, দুইটা বাচ্চা হইতেছে ফিরে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক ঝাঁক ঝাঁক কবুতর আছে, মূলত এগুলো ঝাঁক কবুতর, তো কালো ঝাঁক দেখতে পাচ্ছেন। এগুলো 6 জোড়া আছে, তো আরও ভাইয়ের কাছে আরও আছে,
তো এতগুলা দেওয়া সম্ভব না। তো আসলে মূলত ভাই এগুলা ছাইরা পালতো সবগুলা, এক রুমের ভিতরে বিশাল বড় রুমের ভিতরে সব ছাইরা পালতো। তো এখানে জোড়ায় জোড়ায় আছে নাকি ভাই? জি ভাই জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় আছে। তো ভাই এগুলা জোড়াপতি দাম কত দিতেছেন ভাই? ভাই জোড়াপতি সাওয়া দাম হইছে 1000 টাকা। আর যদি আপনার 2-4-5 জোড়া নেয়? জান ভাই 800 কইরা জোড়া, 5 জোড়া নিলে একবারে 800 টাকা। আচ্ছা আমি কই, যদি 5 জোড়াও নেয় 800 টাকা দিয়ে, যদি 1 জোড়া 2 জোড়া নেয় তাও 800 টাকা। হ্যাঁ যাবা জান ভাই, আমি সেনের লাগে ভাই 800 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে। দেখেন এগুলো কবুতরে নিয়ে আপনারা উড়াউড়ি করতে পারবেন। এগুলো চোখগুলো দেখেন, অমায়িক চোখ এগুলা। আপনারা যারা কবুতর চিনেন এগুলো চোখ দেখে নেবেন। এই দেখেন চোখ, চোখ কিন্তু মাশাআল্লাহ ভাই উড়াইনে কবুতর তো নিখুঁত করেন, ছোট ছোট হয়ে এগুলো একবারে ছোট ছোট হয়ে যাগা। তো এক জোড়া নিলে 800 টাকা, আর যদি 5 জোড়া নেয় তাও 800 টাকা। আর যদি 5 জোড়া একসাথে নেয়, বেশি করে নেয়, একটু কমাই দেন। ঠিক আছে ভাই, জান ভাই মানে কমাই দেন ভাই স্যার কে? হ্যাঁ কমাই দেন, এখানে অনেক কবুতর আছে ভাইয়ের কাছে। তো এই দামে যদি হয় ভাইয়ের কাছে নিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে, এখানে অমায়িক কিছু কবুতর আছে। আসলে কালারগুলো দেখতে পাচ্ছেন একেবারে বাঘা টাইগারে বলে, এগুলা মূলত আনকমন এগুলা কালার। তো ভাই এগুলো আপনার এগুলো গিরিবাস না? জি ভাই, এটা ফ্লাইং গিরিবাস। এগুলা এগুলো আসলে কালারগুলো অমায়িক হয়েছে, যে জুটি আছে, জুটি ছাড়া আছে, খুবই সুন্দর লাগতে পারতেছে। তো ভাই এই এনে কি জোড়া জোড়া আছে ভাই? ভাই জোড়া জোড়াই বলতে মনে হয় যে 8-9 পর করে গেছে আর কি। 8-9 পর 10 পর আছে না? 10 পর আছে। তো নরমালি তো বোঝা যায়? হ্যাঁ ভাই বোঝা যায়। আচ্ছা আচ্ছা, নরমালি তো আছে না? জি। আর আপনার কাছে কি এই কালার আরো আছে? জি না ভাই আর নাই। এগুলো আছে না? এনে কয় জোড়া আছে ভাই? এনে 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 4 জোড়া। আচ্ছা 4 জোড়া কবুতর। ভাই জোড়া প্রতি কত দিতেছেন আপনি? জোড়া প্রতি ভাই 700 করে চাইতাছি, জান আপনি জেনারেল লাগিয়া 600 টাকা কইরা। হ্যাঁ 600 টাকা কইরা? জি ভাই। কালার দেখে আমি দাম দায় কইছি, আমাদের অন্যগুলো লোকাল উঠি তো আমি কইছি 400 টাকা। কথা বুঝছেন না? কবুতর গুলা সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে দেখা। যে কোনো মানুষ নিয়ে যাবো আপনি 500 টাকা দিয়ে দেন। আচ্ছা যদি কেউ 2-3 জোড়া নেয় আপনি 500 টাকা করে দিয়ে দিন। ঠিক আছে আচ্ছা ভাই, যদি 1 জোড়া নেয় আপনি 600 টাকা রাখেন। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ঠিক আছে। আপনারা ফোন দিবেন ভাইকে, অবশ্যই ভাইকে কম দামে দিয়ে দেবো। ভাইয়ের কাছে 86 জোড়া কবুতর, টোটাল 86-87 জোড়া কবুতর আছে, 90 জোড়া প্লাস কবুতর আছে ভাইয়ের কাছে। তো আপনি নিতে পারবেন তার কাছ থেকে, গিরিবাস বহু আইটেমে গিরিবাস আছে তার কাছে, আপনি তার কাছে নির্ভর নিতে পারবেন। আর এগুলো মূলত 7-8 পরে, 9 পরে, 10 পরে আছে মিলানো। আর এগুলোর দাম চাচ্ছে ভাই 600 টাকা, আর যদি কেউ 2-3 জোড়া নেন তাহলে দিতে পারবেন কত? 500 টাকা করে। না জি ভাই। আচ্ছা জান ভাই আপনার চ্যানেলে 500 টাকা। দেখেন কবুতরগুলো খুবই সুন্দর, আপনারা তার কাছ থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন। গিয়োস দেখতে পাচ্ছেন এখানে এক ঝাঁক কবুতর আছে। তো ভাই এখানে মূলত কয় জোড়া? 2-3-4-5 একটা। আচ্ছা আপনার সাথে এগুলো আরও আছে না ভাই? জি ভাই আরও আছে, আরও আছে। আসলে মূল কথা গেলে ফ্লাইং কবুতর এগুলো যারা উড়াউড়ি করেন কবুতরগুলা, আপনার চোখগুলো দেখেন সব পাথর চোখের, এবং রোদের তাপে এগুলো সব ছোট হয়ে যায়, সরিষা দানা মতন ছোট হয়ে যায় চোখগুলা। দেখেন চোখগুলো, দেখেন সব পাথর চোখ একবারে সবগুলো। এখানে আরো আছে ভাইয়ের কাছে অসংখ্য কবুতর আছে, বললাম কি 90 জোড়া প্লাস কবুতর আছে ভাইয়ের কাছে। তো চিলামিলা ধৈরা সবুজ গোড়া জিলা গলা বহুত কবুতর আছে ভাইয়ের কাছে, এত কবুতর দেওয়া সম্ভব না। তো এই কবুতর গোলা ভাই যদি কেউ নিতে চান ভাই কত টাকা নিতে পারবে ভাই? আর এগুলো তো ডিম বাচ্চা করা আছে না ভাই? জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি একবারে ভাই। জোড়া জোড়া আছে নাকি? অবশ্যই। হ্যাঁ ভাই জোড়া জোড়া মিলে দিতে হবে ভাই? অবশ্যই। আচ্ছা ভাই তাহলে আপনার এলো জোড়া প্রতি কত দিতেছেন ভাই? ভাই জোড়া প্রতি চাইতেছিলাম তো 700 কইরা। 700 কইরা? জি ভাই। বেচার দাম কোন কত হলো বেচার দাম? আচ্ছা ভাই জান আপনার চ্যানেলে ভাই একদম একদম 500 করে দিয়ে দেব ভাই। একদম 500 টাকা? তো একদম না এসে একটিও কম হইতো না, যেহেতু ভাই দিয়েছে। আসলে মূলত কবুতরগুলো সুন্দর 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 বলতে হয় বান্দরের ভালো বন্ধু হয়। তো ভাই এগুলো মতো সুন্দর, আপনার দেখেন চোখগুলা, যারা কবুতর উড়াইতে চান এগুলারে, বাচ্চাকে চড়াইতে চান বা নতুন পালতে চান,
এগুলো নিতে না বাইরে অসংখ্য কবুতর আছে কম রেটের আসলে অনেক মানুষ তো কম রেটে দেয় 200-300 টাকা জোড়া দেয় কিন্তু ওই জায়গায় একটা মান থাকা লাগে ভাই এগুলো মান আছে ওগুলো মান ভালো আছে কিন্তু এগুলো আরও মান ভালো আছে তো যারা কবুতর চিনেন তো বেশি কথা কওয়া যাবে না তো দেখেন আপনি এগুলো কবুতর যদি পছন্দ হয় আপনার কাছে ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই মূলত সব ছাড়ে দিতেছে তো ভাই এগুলা কত গুলো দেনি 700 টাকা চাওয়া দাম না জি ভাই 500 টাকা একদম এক থেকে মানে 50 টাকা কেউ যদি 2 4 5 জোড়া না তাও একই দাম নাকি একই দাম হ্যাঁ এই দেখেন মূলত চোখগুলা দেখেন মাশাআল্লাহ আসলে ধরে ধরে যদি দেখাই তো বহুত সময় যাইব তো আমি অল্প সময়ের দিন কবুতর দেখাই দিয়েছি তো একদম 500 টাকা জোড়া হইলে আপনারা এই পেয়ারগুলো নিতে পারবেন জোড়া প্রতি 500 টাকা সব সবুজ গুলো ভাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক ঝাপ কবুতর আছে মূলত জায়গায় 5-6 জোড়া কবুতর একসাথে ভাই ভাই এগুলা কি সব আপনার রানিং জোড়া না জি ভাই রানিং সব রানিং জোড়া না জি ভাই আসলে ভাইয়ের কাছে অসংখ্য কবুতর আছে তো আমরা একসাথে 5-6 জোড়া করে দেখাইতাছি হ্যাঁ তো ভাই এগুলা জোড়া প্রতি কত করে চাইতেছেন ভাই জোড়া প্রতি 600 টাকা করে 600 টাকা করে জি ভাই ভাই একটু কমায় কম ভাই একটু জান ভাই আপনার চ্যানেলে লাগিয়া 500 টাকা করে জোড়া 500 করে হ্যাঁ 500 করে 500 করে তো বেশিরভাগ দিতেছেন আচ্ছা যাই হোক এইগুলো কবুতর কিন্তু উড়াইতে পারবেন আপনারা দেখেন কালারগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ এগুলো কোনো অসুস্থ কোনো কবুতর না এখানে আমি যা দেখলাম কবুতরগুলো সবগুলো কবুতর সুস্থ সবল আছে আপনারা যদি আয়সা নিতে পারেন তাহলে আরও ভালো নাকি ভাই জি ভাই হ্যাঁ আয়া নিলে মানে দেখি নিতে পারবো আয়সা নিতে বলে আরও ভালো কবুতর কিন্তু সব তো আর বিক্রি হয় নাই তো আর যে খামারে পুরা মেইন কবুতর আছে ওইগুলাও সব বিক্রি করে দিব তো ভাই যারা দূর দূরান্ত থেকে নিব তাদেরকে ভালো কবুতর দিয়েন যে রেটায় উড়ে দিয়েন ঠিক আছে ভাই তো এগুলা জোড়া প্রতি কত দিয়েছেন 500 টাকা একবারে নাকি একদম 500 টাকা করে জোড়া দিয়েছেন নাকি আর কমে তো হইব না না ভাই আর কমে তো আচ্ছা কেউ যদি বেশি নেয় আপনি কমাই দেন আর কিছু যদি কেউ বেশি নেয় যদি ভাই 2-4-20 জোড়া নেয় তাহলে ভাই এটা দেখা যা কিছু করা যাইব আর 1-2 জোড়া 5 জোড়া নিলে ভাই এটা কমান দিতে পারে আচ্ছা যে কবুতর দেখেন খুবই সুন্দর কবুতরগুলো বিগ সাইজের 500 টাকা করে জোড়া আর কালারগুলা কিন্তু আসলে বলতে হইব কালারগুলা কিন্তু একবেলা একবারে সেম সেম কালার আছে আর আপনার সুন্দর কালারগুলো সব সাদা গোলা সবুজ গোলা জিরা গোলা লাল গোলা বিভিন্ন আইটেমের কবুতর আছে তার কাছে ভালো ভালো কবুতর যাতে কবুতর আছে ভাইয়ের নামও বলতে পারতেছে না হ্যাঁ এমন এমন কবুতর ভাইয়ের কাছে আছে কিছু কিছু কবুতর তো ভাইয়ের কাছ থেকে আপনারা নির্ভর নিতে পারেন তো জোড়া প্রতি কত বলছেন 500 টাকা জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মাক্সি মূলত এগুলো একটু ডিপ কালারের হ্যাঁ আসলে এগুলো যে দুটা ডিম আছে ডিম দুটো মানে জমে গেছে গা তো এগুলো মূলত যে কোনো কবুতরের ডিম চালাতে পারবো নাকি ভাই অবশ্যই ডিম চালা দিতে পারবো ডিম চালা দিলে হয়তো এগুলো কবুতরগুলো এগুলো তো বাচ্চা কাচ্চা করলে তো ভালো হইব না তো অন্য অন্য কবুতর ডিম চালা দিলে ভালো হইব তো ভাই এই কবুতরগুলো ডিম সহ ভাই এই কবুতরগুলো দাম কত হয়েছেন ভাই ভাই ডিম সহ চাইতেছিলাম তো 1000 টাকা করে জানা আপনার চ্যানেল লিগে 800 টাকা ভাই 800 টাকা না অনলি মাত্র 800 টাকা পাইতেছেন দেখেন এগুলা মূলত হুমা কবুতর হ্যাঁ এটা কালার মূল কালারটা বড় কত না কত হলে যে এগুলা তো রেসার হুমা কবুতর এগুলা হুমা কবুতর যেহেতু হুমা কবুতর কিন্তু শক্তিশালী কবুতর এগুলা যে কোনো কবুতরের ডিম ডিম চালাইতে পারেন আপনারা তো এগুলো কবুতর নিতে পারবেন একদম 800 টাকা না ভাই জি ভাই আচ্ছা 800 টাকা হলে ভাইয়ের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর আছে এই যে এই সাইডেও আছে দেখতে পারতেছেন এই যে আছে ভাই জি ভাই আপনার কাছে তো সব সাইডে পালতেন না ভাই জি ভাই আমি সাইডে পালতাম এগুলো সব তো আপনার খাঁচায় বন্দি করছেন নাকি জি ভাই খাঁচায় বন্দি করছেন তো এই জায়গা তো সব জোড়ায় জোড়া আছে তো নাকি অবশ্যই ভাই অবশ্যই কোনো ভাই যদি জোড়ায় জোড়া চা দিতে পারবেন তো অবশ্যই আচ্ছা ভাই তো ভাই এগুলো তো অনেক কবুতর আপনার কাছে আছে সব গিরিবা সবুজগুলো লালগুলো সাদা কবুতর আছে তো অনেক ধরনের কবুতর আপনার কাছে আছে ভাই এগুলা নিলে ভাই যদি কি পার পিস জোড়া নেয় মানে জোড়া প্রতি নেয় কত দিতে পারবেন ভাই জোড়া প্রতি 600 টাকা চাওয়ার দাম আর জান 500 টাকা করে জোড়া 500 টাকা করে জোড়া একটু কমাই দেন ভাই যেগুলা আপনি আগে দেখাইছেন ওইগুলা তো যেগুলো দেখাইছেন যেগুলা সুন্দর ঠিক আছে আপনি কোনো ভাই যদি বেশি করে নেয় আপনার কাছে
যদি কেউ 10 জোড়া 15 জোড়া নেয় কিছু ডিসকাউন্ট করে কিছু কমাই দেন ভাই। হ্যাঁ কারণ এই জান ভাই 450 টাকা করে জান 50 টাকা ছাড় দিলাম জান ভাই বেচলামো 450 করে না জান ভাই মানে খালি যদি কিনু ভাই পছন্দ করে 10 জোড়া নেয় মানে সবকে পালা লাগে ঢাকার ভিতরে হে যদি আয়া নেয় জান ভাই 450 টাকা করে ডেলিভারি চার্জ দিতে হবে না আওয়ান আওয়ান আনা নেওয়া বাইরে। আচ্ছা মানে ডেলিভারি চার্জ উনার রাখি হ্যাঁ উনার। আচ্ছা 450 টাকা করে না জি ভাই 450 টাকা করে যেগুলো যদি নেন 450 টাকা করে আরও আছে আরও দেখাইতেছি আমি তো এখানে সব জোড়ায় জোড়া মিলানো আছে আপনারা চাইলে আইসেও নিতে পারবেন আর যদি এমনি নিতে চান এই মুহূর্তে দেখে শুনে নিবেন তাও নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও আছে লাল গলা চুইঠাল মিঠাল আরও বহুত কবুতর আছে সাধারণত ভাই যে সেটা দেখাই এই যে দেখেন এখানেও আরও আছে তো ভাই আসলে মূলত সাইরা পালতো তো সব আটকাইছে রাত্রে বইরা সব আটকাইছে খাঁচায় রাখছে আটকাইয়া তো ভাই এগুলা এগুলা কে কি ভাই ভাই এগুলার এগুলা কে কি 450 টাকা করে ভাই জান ভাই আমনের চ্যানেলে লাগে যদি কিনু ভাইয়ে নেই হ্যাঁ হ্যাঁ একসাথে 450 টাকা করে জান যাক 450 টাকা করে যদি 10 জোড়া 15 জোড়া 20 জোড়া নেন আর যদি বেশি নিতে চান তাও নিতে পারবেন 86 জোড়া আছে 86 জোড়া 90 জোড়া মতো না ভাই জি ভাই। আচ্ছা আমার কাছে ভাই সর্বমোট কবুতর আছে মনে হয় যে বোম্বাই যা আছে যাবতীয় মানে সম্পূর্ণ আছে মোটামুটি ভালোই ভিডিও দেখলে ভাই বলতে পারবেন মানে দেখলে বলতে পারবেন আর যদি সম্পূর্ণ কবুতর নিতে চান জান ভাই একবারে 450 টাকা করে দিয়ে দেবো সব সব রেসা মানে রেসার মেসার যা আছে মানে অলরেডি একবার 450। তো দর্শক এখানে আরও দেখতে পারতেছেন কবুতর আছে তো আসলে দেখা একগুল পাবো না আরও আছে ভাই কাছে আরও দেখাবো তো এগুলো তো ভাই একই না জি ভাই একই 450 টাকা করে দেখেন আপনার দেখালে দেখাইতেছি দাম একই 450 করে আপনারা নিতে পারবেন যদি কিনু ভাই একসাথে না 450 করে ভাই মানে একসাথে কত জোড়া নিতে মানে একসাথে মানে 5 জোড়া 10 জোড়া 20 জোড়া করে নিতে আচ্ছা সর্বোচ্চ 5 জোড়া নাকি হ্যাঁ সর্বোচ্চ 5 সর্বোচ্চ 5 জোড়া করে নিলে 450 টাকা করে আর এক জোড়া করে নিলে 500 টাকা করে 500 টাকা করে ভাই এক দুই জোড়া করে নিলে 500 টাকা করে সবগুলো আসলে সুস্থ সবল আছে আমি কবুতরগুলো দেখতেছি সবগুলো স্যার দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে যেগুলো আছে মূলত আপনার আপনি দেখলে দেখাইতেছি কালারগুলা আর এগুলো মূলত যে যেই ভাই 5 জোড়া সর্বোচ্চ 5 জোড়া নেবে সে ভাইয়ের জন্য 450 টাকা করে জোড়া আর যদি এক জোড়া নেন তাহলে কত ভাই 500 টাকা না 500 টাকা ভাই 500 টাকা আপনারা যদি আইসা ভাই ছেড়ে নিতে পারেন নিতে পারেন সমস্যা নাই যে কিন্তু কালার দেখে নেবেন কালারে কালার বানিয়ে নেবেন সমস্যা নাই। তো ভাই এই জায়গায় তো মাক্সি কিছু দেখতেছি কোরস আছে মাক্সি কালারে কিছু কবুতর আছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা হুমা কবুতর তো ভাই এগুলা কত করে ভাই ভাই এটি সাহা দাম হচ্ছে 600 টাকা করে যার নাম ফের চ্যানেল লাগে ভাই 500 টাকা করে 500 টাকা এগুলো না এগুলো একদম 500 করে একদম 500 এগুলো তার কমে করো না না ভাই এর থেকে কম হচ্ছে না এগুলো 500 টাকা করে হলে নিতে পারবেন জোড়াপতি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও কবুতর আছে তো এখানে দুই জোড়া আছে এগুলো সেম দামে 450 টাকা করে যে ভাই 5 জোড়া নেবে তার জন্য 450 টাকা নাকি ভাই জি ভাই আর যে এক জোড়া নেবে সে 500 টাকা 500 টাকা করে নিতে পারবে নাকি এগুলা মূলত বেশিরভাগ ভাইয়ের কাছে ফ্লাইং কবুতর আছে তো আসলে সপাত চোখের রেসার যে চোখগুলা গিরিবাসের সবুজ গলা জিরা গলা লাল পাত্তি কিছু কবুতর মধ্যে লাল গলা মতো কিছু কবুতর আছে আপনারা আয়সা দেখে নিলে ভালো হইব তো এখানে আছে আরও দেখাইতেছি এই যে দেখেন এখানে আসলে ভাই ঘরে তো অনেক কবুতর তো খাঁচা আছে ভাইয়ের খাঁচার মধ্যে যেমনি মাঝে ঢুকা রাখছে এই যে দেখেন আরও আছে হ্যাঁ এই যে দেখেন আরও আছে এখানে আটকান ভাই এই যে দেখেন এই যে একটা সুন্দর জোড়া হ্যাঁ এই যে দেখেন একটা সুন্দর একটা জোড়া আমি আরও দেখাইতেছি এই যে দেখেন আপনারা যেভাবে মন চায় সেভাবে নিতে পারবেন কবুতরগুলা কালারগুলা সব টাইগারের মতন কালার আছে সাদা কালার সবুজ গলা জিরা গলা
বহু ধরনের কবুতর আছে। এই দেখেন আমি একবারে দেখাইতেছি, এই যে দেখেন। আমি তারপরে আপনার ভাইয়ের খামারটা পুরো দেখাইছি আপনাদের পরে। এই যে দেখেন, এই যে আছে ভাইয়ের কাছে অসংখ্য কবুতর আছে। কেউ যদি পাঁচ জোড়া নিতে চান তাহলে পড়বে 450 টাকা, আর যদি কেউ এক জোড়া নিতে চান তাহলে পড়বে 500 টাকা, নাকি ভাই? জি ভাই, হ্যাঁ। আচ্ছা, তারপরেও আমার ভাইরা যদি কেউ নিতে চান বেশি করে, আপনি সেকরি বেস করেন ভাই? ভাই 400-450 রুপে তো আর সেকরি বেস করা যায়। আচ্ছা ঠিক আছে, তারপরও ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করেন ভাই। অবশ্যই ভাই, ঠিক আছে ভাই। সপ্তাহে দিন বাচ্চা ভরেন দিয়েছেন? অবশ্যই ভাই, দেখেন না আপনি কাছে দেন না, সিপাই সাপাই লক্ষ্য দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখাইতেছি আমি, পরে দেখাইতেছি তো। ঠিক আছে ভাই, ঠিক আছে।